الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم في الأرض مستقر ومتاع إلى حين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حضرات علماء کرام এবং অপেক্ষমান বেরাদারান ইসলাম, আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে একখানি ছোট্ট আয়াত এই মাত্র আল্লাহ পাক আমাকে তেলাওয়াত করার এবং আপনাদেরকে শ্রবণ করার যে তৌফিক দান করেছেন এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক না দিলে কেউ তার কালাম পড়তেও পারে না, শ্রবণও করতে পারে না। বর্তমান পৃথিবীতে 600 কোটি মানুষ আছে, এর মধ্যে কতজনে আল্লাহ পাকের কালাম পড়তে পারে তা তো আপনারা কিছু জানেন। সেজন্যে যখনই আল্লাহ পাক তৌফিক দেন তার কালাম পড়বার বা শ্রবণ করা, তার জন্যে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করবেন। আর শুকর আদায়ের ব্যাপারে আল্লাহ পাক একটা কথা বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কোনো নেকমতের জন্য শুকর আদায় করো, সে খানা পিনা হোক, পোশাক পরিচ্ছদ হোক, জায়গা জমি হোক, বাড়িঘর হোক, সন্তান সন্ততি হোক, বা পবিত্র কোরআনের কালাম পবিত্র কোরআন তেলাওয়াত করা হোক, বা দুই রাকাত নফল পড়ার তৌফিক হোক, কোনো নেয়ামতের জন্য যদি তোমরা শুকর আদায় করো, লা ইন শাকারতুম, তবে ওই নেয়ামত আমি তোমাদের জন্য বাড়াইয়া দেব। যে কোনো নেয়ামতের শুকর আদায় করবেন, শুকরগুজারির বৈশিষ্ট্য ফলশ্রুতি লাভ হলো আল্লাহ পাক ওই নেয়ামত বাড়াইয়া দেয়। সেই জন্যে কোরআনে করিম তেলাওয়াত করার তৌফিক হলে, তার জন্যে শুকর আদায় করার তৌফিক হলে হবে কি, আল্লাহ পাক আরও বেশি তেলাওয়াত করার তৌফিক দান করবেন। যাই হোক, আমি যে আয়াতখানি তেলাওয়াত করেছি তাতে একটা ঘোষণা আছে, সেই ঘোষণাটা সর্বদা ঘটে যাচ্ছে ঘটনার আকারে। ঘোষণাটি হইল ওয়ালাকুম ফিল আরযি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন। হে মানব জাতি, তোমাদের জন্য এই পৃথিবীতে
একটা নির্দিষ্ট কাল পর্যন্ত থাকার ব্যবস্থা আছে, খাওয়া লওয়ার ব্যবস্থা আছে, কিন্তু সেই নির্দিষ্ট কাল শেষ হলে তোমাদেরকে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে। প্রতিদিন দেখেন প্রায় জুমার দিনে জানাজা আসে, যেমন আজও এসেছে, আজও জানাজা এসেছে এবং প্রায় জুমাতেই আসে। এখানে তো কম, মক্কায় মাজামায় মদিনায় তৈয়বায় প্রত্যেক ওয়াক্তে 4-5টা জানাজা হবে। এবং বাস্তব এই কথা যে এখানে কারো থাকবার চিরস্থায়ী ব্যবস্থা নাই, নির্দিষ্ট কাল প্রত্যেককে দেওয়া হয়েছে, যেই নির্দিষ্ট কাল কবে শেষ হবে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। কেউ আল্লাহ পাক জানেন কবে কাকে কখন কিভাবে কোথায় বিদায় হতে হবে। এই কথাটা যেন আমরা মনে রাখি যে আমার এটা পার্মানেন্ট থাকবার জায়গা নয়, এই কথাটাই আমরা আসলে ভুলে যাই, মনে হয় আসি থাকবো, খুদা কি কসম এসা নেই হ্যায়। এই জন্যে দেখুন আমরা যদি বিদেশে যাই কোনো হোটেলে উঠি, খুব আরামদায়ক হোটেল, কিন্তু আমাদের মনে থাকে এই হোটেলে আমি বেশি দিন থাকবো না, আমাকে নিজের বাড়িতে ফিরে যেতে হবে। ঠিক এইরকম দুনিয়াতে থাকতো স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধু বান্ধব সম্পদ সম্পত্তি টাকা পয়সা দ্বন্দ্বগুলো সবই আছে, কিন্তু কিছুই থাকবে না। আজকে যার জানাজা এখানে হাজির হয়েছে তার এখন কিছু আছে? কিছু আছে? কিছুই নাই, সবই ছিল। স্ত্রী কাজে লাগতেছে না, সন্তান সন্ততি কাজে লাগতেছে না, কেউ তারে রক্ষা করতে পারছে না, ধন দৌলত কাজে লাগছে না, তাকে এখান থেকে চলেই যেতে হচ্ছে। এই অবস্থা আদমার হযরত আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত 1,24,000 পয়গম্বর, এরপরে কোটি 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 মানুষের ব্যাপারে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে। এবং যিনি আজকে যাকে হাজির করা হয়েছে তার ব্যাপারেও হাজির করা হচ্ছে, আমার এবং আপনার ব্যাপারেও এই সিদ্ধান্ত কার্যকর হবে। কবে হবে এটা কেউ জানে না। যদি পৃথিবীতে থাকবার কারো ন্যায়ত অধিকার থাকতো, একজনের ছিল, একজন মানুষের, তিনি আমাদের প্যারা নবী আকায় নাম দার তাজদার মদিনা সরকার দু আলম নূর মুজাসম ফখরে দু আলম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ পাক বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, ও আমার প্যারা হাবিব, আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকলে আমি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রপুঞ্জ কিছুই সৃষ্টি করতাম না, আপনাকে পৃথিবীতে প্রেরণের লক্ষ্যে এই সব কিছু করেছি। যখন তার জন্যই এই সব কিছু, তাকে তো অন্তত পৃথিবীতে পৃথিবীর যতদিন জীবন আছে তাকেও ততদিন জীবন দেওয়া স্বাভাবিক ছিল। কিন্তু আল্লাহ পাক তাকে আম্বিয়ায়ে কেরামের মধ্যে সকল নবী রাসূলগণের মধ্যে সবচেয়ে কম বয়স দিয়েছেন, 63 বছর সবচেয়ে কম বয়স, এত কম বয়স কোনো নবীকে দেওয়া হয়নি। আরও করতে চাই, যখন তিনি পৃথিবীতে থাকেন নাই কেউ থাকবে না। আলা ইন্নামা কানাত ওয়াফাতু মুহাম্মাদিন দলীলান আলা আন লাইসা লিল্লাহি গালিব। মুতানাব্বী একজন বড় কবি ছিলেন, আরবি কবি, তিনি বলছেন দেখো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল, তার ওফাত, এই কথার প্রমাণ পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকতে পারবে না। যখন তাকেই আল্লাহ পাক থাকতে দেন নাই, কাউকে থাকতে দেওয়া হবে না। অতএব যে কথাটি বলতে চাই তা হল আমাদের প্রত্যেককে প্রতিদিন প্রতি রাত প্রতি মুহূর্তে এই কথা মনে রাখতে হবে যে আমাকে আল্লাহ পাকের দরবারে ফিরে যেতে হবে। এবং এই দুনিয়ার জন্য এইখানের উন্নতি অগ্রগতির জন্য যেমন আমরা চেষ্টা করে থাকি, আখেরাতের চিরস্থায়ী জীবনের জন্য
আমাদেরকে মেহনত করতে হবে, সাধনা করতে হবে, আল্লাহ পাকের বন্দিগি করতে হবে এবং আল্লাহ পাকের বিধান মোতাবেক, হুকুম মোতাবেক জীবন যাপন করতে হবে। সব কিছু করব কিন্তু কোনো অবস্থাতেই আল্লাহ পাকে নারাজ করার, নারাজ হতে পারেন এমন কাজ করব না। যত বেশি লাভের বিষয় হোক আল্লাহ পাককে যেন আমরা নারাজ না করি, এই বিষয়ে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। মেরে দোস্ত, এই জন্যই আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া লাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা একটা নির্দিষ্ট কালের জন্যই তোমাদেরকে পৃথিবীতে আসতে দেওয়া হয়েছে। সেই নির্দিষ্ট কাল শেষ হলে তোমাদেরকেও পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই যে অবস্থা, এই কথাটা মানুষের সাধারণত কর্মজীবনের ব্যস্ততায় মনে থাকে না, আর এই কথাটা ভুলে যাওয়াই হলো সবচেয়ে বড় ভুল। এই কথাটা মনে রাখলে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা সহজ হবে, আর প্রস্তুতি গ্রহণের মাধ্যম হলো আল্লাহ পাকের হুকুম মেনে চলা আর আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা। কীভাবে কাজটা করব তা দেখিয়ে দিয়ে গেছেন প্যারা নবী সরকার দু আলম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ অনুসরণীয়, তার প্রত্যেকটা কাজ, তিনি এমন না তিনি ফেরেশতা ছিলেন না, তিনি মানুষ ছিলেন, তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, তিনি বিয়ে শাদিও করেছেন, তার আওলাদ পর্যন্ত হয়েছে, ঠিক একটা মানুষের জীবনের যে অবস্থা সেই অবস্থা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন যাতে করে তার অনুসরণ করা সহজ হয়। ফেরেশতা হলে আমরা বলতাম তিনি তো ফেরেশতা, আমরা কী করে তার অনুসরণ করব, তা নয়। তিনি যেভাবে জীবনযাপন করেছেন, যেভাবে কাজ কারবার করেছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেইভাবে আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে। যদি তা করি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রসুলের ভূত পবিত্র জীবনে তোমাদের জন্য রয়েছে এক মহান আদর্শ, যারা সেই আদর্শের অনুসরণ করবে আল্লাহ পাক তাদেরকে তার জীবনে কামিয়াব করবেন, সফল কাম করবেন। মেরে দোস্ত, তাহলে মূল কথা দুইটা। এক নম্বর, যে এই জীবন চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী, এই কথাটা মনে রাখা। দুই নম্বর, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। এই দুটি কাজ যদি আমরা করি, এই দুটি কথা যদি মনে রাখি, আর একটা কথা সংক্ষেপে বলতে হবে, সেটা হলো জীবনে যা কিছু করব, সে বিয়ে শাদী হোক, ব্যবসা বাণিজ্য হোক, এবাদত বন্দিগি হোক, যা কিছু করব একটা লক্ষ্যে করতে হবে, সেটা হলো আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করতে হবে। আল্লাহ পাকের রেজামন্দি সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ হতে হবে। যদি তা হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাম আপনারা সকলেই শুনেছেন, সকলেই তাকে চিনেন, চতুর্থ খলিফা, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং আপন ভাতিজা। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বড় যোদ্ধা ছিলেন, বড় বীর পুরুষ ছিলেন। এক কাফেরের সঙ্গে যুদ্ধ চলছিল জোরে সোরে, সেও কম নয়, প্রায় আধা ঘন্টা দুজনের মধ্যে যুদ্ধ। অবশেষে তিনি তাকে কাবু করে ফেললেন, কাবু করে ওই কাফেরের বুকের উপর বসে গেলেন, এখন তাকে শেষ করে দেবেন। ওই মুহূর্তে সে তো যুদ্ধই আসে পরাজিত পর্যুদস্ত, এখনই তার জীবনের অবসান ঘটবে। ঠিক ওই মুহূর্তে সে শেষ অস্ত্রটি ব্যবহার করল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা মুবারকের মধ্যে থুতু দিয়ে দিল। মানুষের গায়ে থুতু দিলে রাগ আসাটা স্বাভাবিক, এখন তার বেশি তাড়াতাড়ি তারে খতম করবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। খালি কোমর থেকে ছুরিটা বের করে দুই টুকরা করা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি করলেন এটাই বিস্ময়কর, তিনি ছেড়ে দিলেন, তার উঠে গেলেন তার কুকুরের উপর থেকে, বললেন আন্তা মিনাত তোলাকা, যাও, ছেড়ে দিলাম তোমাকে। সে হেরান হলো, এতক্ষণ যিনি আমার সঙ্গে লড়াই করলেন,
তিনিও জখমি হয়েছেন, আমিও জখমি হয়েছি, এখন তিনি আমাকে পরাজিত করে আমার বুকের ভেতরে বসে গেলেন, এখন ছেড়ে দিলেন কেন? সে বললে মা লাকা ইয়া সাইয়্যিদ, হুজুর কি হয়েছে, আপনি এত যুদ্ধ করলেন আমার ছেড়ে দিলেন কেন? বলল বাদাই পরে তোমার সঙ্গে আবার যুদ্ধ হবে। বলে আমি বুঝতে পারলাম না কি হলো। বল তুমি যখন, আমি তো তোমারে পরাজিত করেছি, এখন তোমার কাজ শেষ করবো, কিন্তু তুমি যখন আমার মুখে থুতু দিলে আমার ব্যক্তিগত রাগ এসে গেছিল তোমার উপর, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করছিলাম আল্লাহ পাককে রাজি করার জন্য, কিন্তু যখনই তুমি থুতু দিলে আমার ব্যক্তিগত রাগ এসে গেছিল, এখন তোমাকে যদি আমি কতল করি আল্লাহ পাকের দরবারে সওয়াব পাবো না, কারণ আমার রাগ বাস্তবায়িত হবে, এই জন্য ছেড়ে দিলাম, অন্য কোনো দিন তোমার সঙ্গে লড়াই হবে, আল্লাহ পাককে রাজি করার উদ্দেশ্য হবে, তখন তোমার সঙ্গে বুঝবো আমি। মেরে দোস্ত, এই অবস্থা, এই টাইমে নিজেকে ঠিক রাখা বড় কঠিন, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যারা জীবন যাপন করেন তাদের পক্ষে সহজ, সেজন্য আরজ করেছি আল্লাহ পাক যেন আমাদেরকেও আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য কাজ করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফফানা মাআল আবরার। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিও, ইয়া আল্লাহ তোমার সন্তুষ্টি লাভের তৌফিক দিও, তোমার বন্দিগি করার তৌফিক দিও, তোমার হুকুম পালনের তৌফিক দিও, আমাদের মধ্যে যারা রুগ্ন তাদেরকে ভালো করে দিও, হাজিরিনে মাহফিল যার যে আরজু আকাঙ্ক্ষা আছে পুরা করে দিও, বেওয়াসিলাতে সাইয়্যিদিল মুরসালিন বেহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।